সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রপতি শাসকীয় গণতন্ত্রের মধ্যে পার্থক্য হচ্ছে, সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীকে অপসারণ করা সহজ হয় অনাস্থা ভোটে। অপরক্ষেত্রে যদি রাষ্ট্রপতি শাসিত হয়, সেক্ষেত্রে তাকে সরানো কিছুটা বেগ পেতে হয়। শেখ হাসিনা সরকার আসার পর থেকে এখন পর্যন্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অপসারিত হয়েছেন বা নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছেন 5 জন এবং আমেরিকার রাষ্ট্রপতি এসেছেন 4 জন। বাংলাদেশে কখন নির্বাচন হবে সুনির্দিষ্ট ডেট কেউ বলতে পারে না, অথচ 1789 সাল থেকে এখন পর্যন্ত এই প্রায় 250 বছরে প্রায় সব ক্ষেত্রেই আমেরিকায় নতুন প্রেসিডেন্ট হয়েছেন, যিনি উনি মার্চের 4 তারিখে এবং খুব অল্প সময়ে দেখা গেছে কয়েকবার জানুয়ারি 20 এবং এপ্রিলে শাসনভার গ্রহণ করেছেন। এতেই প্রমাণিত হয় শেখ হাসিনা স্বৈরাচারী। কখন নির্বাচন হবে অনুষ্ঠিত কেউ জানে না, সে পার্লামেন্টারি সরকারের মতো অনাস্থা ভোটেও তাকে সরানোর কারো সাহস নেই এবং আমেরিকায় ইমপিচমেন্টের মতো তাকে সরকার থেকে সরানোরও কোনো উপায় নেই। আমরা না রাষ্ট্রপতি শাসিত সরকার, না আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার, কারণ বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশে আসে স্বৈরতন্ত্র। শেখ হাসিনাকে অপসারণ করার পর কে প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের মানুষ কেউ জানে না, ভয় পায়, ভাবে শেখ হাসিনার বিরোধিতা করা মানেই জামাত এবং বিএনপিকে সমর্থন করা। স্বৈরাচারের সবচেয়ে বড় সফলতা হচ্ছে বিরোধী দল বা নতুন শক্তির ক্ষমতায় আসবে বা ক্ষমতা আসার যোগ্যতা রাখে এই বিশ্বাসটি মানুষের মন থেকে মুছে ফেলা। অথচ ইতিহাস বারবার প্রমাণ করে সিংহাসন কখনোই খালি থাকে না, সে যত বড় বাদশাহী হোক, যত পরাক্রমশালী শাসকই হোক, যত বড় স্বৈরাচারই হোক। স্বৈরাচারকে পতনের জন্য তার পরিবর্তে কে আসবে সেই কথা না ভেবে তাকে অপসারণ করার সাহস দেখানোই হচ্ছে সত্যিকার দেশপ্রেমিকের দায়িত্ব। যারা ধান্দাবাজ, যারা স্বৈরাচার থেকে ফায়দা নেয় ব্যক্তিগতভাবে, তারাই স্বৈরাচারকে অপসারণ করতে চাইবে না, কারণ গোলামি করা তাদের রক্তে। দেশের মানুষ বা নিজের দলের লোক যদি ক্ষমতা থেকে সরানোর সাহস না রাখে এবং সেই কথা এবং সেই বিশ্বাস যদি কোনো নেতার ভেতরে স্থায়ী হয়, সে তো স্বৈরাচার হবেই, তার মুখ দিয়ে যা তা কথা তো বের হবেই, সে তো লুটেরা হবেই, তার পরিবার তো সেই দেশে রাজত্ব কায়েম করবেই, তার চামচারা তো ফুলে ফেঁপে বড় হবেই। শেখ হাসিনার শাসন আমলেই জনপ্রিয় আমেরিকান লিডার ওবামা ক্ষমতায় ছিলেন। প্রচণ্ড জনপ্রিয়তার তুঙ্গে থাকতেই তার দ্বিতীয় টার্ম শেষ হয়ে যাওয়ার পর উনি দৃষ্টির আড়ালে চলে যান। ব্রিটেনেও টনি ব্লেয়ার তার শাসন আমলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন, তার রেটিং অনেক হাই ছিল, তার পরেও উনি ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং নতুন প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনকে দায়িত্ব দিয়েছিলেন। একসময়ের অত্যন্ত জনপ্রিয় আমেরিকান প্রেসিডেন্ট মিস্টার ক্লিনটন ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এখন উনি সাধারণ একজন বডিগার্ড নিয়ে দোকানে যান, দোকান করেন আর 10টি মানুষের মতো। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন উনি এখন নিজে লিস্ট হাতে নিয়ে কাঁচা বাজার করতে যান, সাইকেল করে বাড়ি যান। দেশপ্রেমিক হলে দেশকে নতুন প্রজন্মের হাতে তুলে দিতে হয়,
এটাই গণতন্ত্র। শেখ হাসিনা এবং তার মন্ত্রণালয় সবাই প্রায় 80-এর কোঠায় দাঁড়িয়ে আছেন। নতুন প্রজন্ম, এমনকি তার পরবর্তী সন্তান প্রজন্ম, যাদের বয়স 50 হয়ে গেছে, 60 হয়ে গেছে প্রায়, তাদের হাতে ক্ষমতা তুলে দেবেন না শেখ হাসিনা বা খালেদা জিয়াও। কেন? কারণ বর্তমানে চলছে বাংলাদেশের রহমানি আমল। গত 2000 বছর 33টি পরিবার আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছিল, মৌর্য বংশ, সেন বংশ, পাল বংশ, একের পর এক। বর্তমানে আরও 2টি পরিবার আমাদের ঘাড়ে চেপে বসেছে, রহমানি পরিবার, জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের পরিবার। গোলামি করা আমাদের রক্তে ঢুকে গেছে।